ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ভাতিজার মর্মান্তিক মৃত্যু, এতে 7 লক্ষাধিক টাকার ক্ষতি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাড়িতে ভয়াবহ আগুনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ভোর 4টার দিকে উপজেলার বড়িকান্দি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোস্তফা মিয়া উপজেলার বড়িকান্দি গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে, ভাতিজা জসু মিয়া সাইজুদ্দিনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোররাতে উপজেলার বড়িকান্দি গ্রামের পশ্চিম পাড়ার মোস্তফা মিয়ার ছেলে মানিক মিয়ার বসত ঘরে আগুন লেগে পুরো ঘরের আগুন ছড়িয়ে পড়লে প্রচণ্ড শব্দে বিদ্যুতের একটি মিটার বিস্ফোরিত হয়। মোস্তফার স্ত্রীর আত্মচিৎকারে মোস্তফা মিয়া ঘুম থেকে উঠে দৌড়েও ঘরে যান। সেখানে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের মিটারের তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তার ভাতিজা জসু মিয়া চাচা মোস্তফাকে মাটি থেকে তুলতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিদ্যুৎস্পৃষ্ট দুজনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অগ্নিকাণ্ডে একটি বসত ঘর পুড়ে গেছে, এতে প্রায় 7 লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান গ্রামবাসী। খবর পেয়ে সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুনের সূত্রপাত হয়েছে। মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনেরই মৃত্যু হয়। শাহাদাত হোসেন সুহেল, AMTV বাংলা নিউজ ডেস্ক।